দেশের বন্ধ থাকা চিনি কলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদুলুর রহমান খান দুপুরে দিনাজপুরের শ্বেতাবগঞ্জ চিনি কল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা জানান শিল্প উপদেষ্টা বলেন বন্ধ থাকা চিনি কলগুলো চালু করতে ফোর্স কমিটি করা হয়েছে যেখানে আখ সম্পৃক্ত আছেন এগুলো চালু করতে আগে কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এখন আবারও একশো কোটি টাকা দেওয়া হবে এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড লিপিকা ভদ্র দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিনাহ আল মামুন সহ বৈশ্য ভারসাম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনি গলগুলো একটা পর একটা আস্তে আস্তে চালু হয় এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে আপনারা জানেন যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন আমরা চেষ্টা করছি কাজগুলি একটার পর একটা করতে আর শ্বেতাবগঞ্জ সেই জায়গায় সম্ভাবনাময় একটা জায়গা যেখানে বন্ধ করা হয়ে গেছিল আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি আপনারা দোয়া করবেন যেন আমরা এটা তাড়াতাড়ি করতে পারি